মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অধ্যায় আমার বিষয় হচ্ছে আইসিটি, অধ্যায় চতুর্থ, ডকুমেন্ট সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ডকুমেন্ট সম্পাদন, ডকুমেন্ট সম্পাদনা কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে ডকুমেন্ট ভুলভ্রান্তি ঠিক করা হয় সেই কাজটিকে বলা হয় সম্পাদনা। সম্পাদনা সাধারণত যে কাজগুলো করা হয় সেগুলো নিচে আলোচনা করা হলো। প্রথমে আমাদেরকে নির্বাচন করতে হবে কোন লেখা সিলেক্ট করে, মানে কোন লেখাকে আমরা যখন সেটা ভুল খোঁজার চেষ্টা করবো সেই লেখাটাকে যে বর্ণ বা অক্ষর বা শব্দ বা প্যারাগ্রাফ আমরা খুঁজে দেখতে পাবো সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে কার্সারটা সেখানে রেখে যে অংশটুকু আমরা খুঁজবো সেই জায়গার কার্সারটা আমাদেরকে রাখতে হবে। কার্সারটা রাখার পরে আমরা সেই স্থানটা আমরা নির্বাচন করতে পারবো। তারপরে আমাদেরকে কি করতে হবে, যখন কোনো লেখা আমরা কাট করতে চাই, অর্থাৎ কাট করতে অর্থ হচ্ছে কেটে ফেলা, যখন কোনো অক্ষর শব্দ বা প্যারাগ্রাফ আমরা কেটে ফেলতে চাই তখন সেই লেখাটাকে আমরা আগে সিলেক্ট করে নেব। যে লেখাটুকু আমরা কেটে ফেলবো সেই লেখাটুকু সিলেক্ট করে নেব। নেওয়ার পরে তারপর সেই লেখাটা আমরা কার্সার সি দিয়ে মানে কেটে ফেলবো। তারপরে কপি, কোনো লেখাকে কপি করতে চাইলে সেই লেখাকে সেই ডকুমেন্টটাকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে সেটা কপি যে অংশটুকু কপি করব, কোনো শব্দ বা প্যারাগ্রাফ অথবা কোনো লাইন যখন কপি করব তখন সেটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে সেটা আমরা কপি করব, কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নিতে হলে সেটা কন্ট্রোল ভি চাপতে হবে, সেই অংশটুকু কপি করা হবে। পেস্ট, পেস্ট শব্দের অর্থ আছে স্থাপন করা। কোন লেখা যখন আমরা পেস্ট করব তখন সেই লেখাটাকে আমরা আগে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে সেটা পেস্ট করব, করার পরে সেটা আছে আমরা কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল আছে ভি দিয়ে পেস্ট করব, করে লেখাটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। তারপরে আসছে ডিলিট, কোনো লেখা যখন আমরা মানে কোনো ডকুমেন্ট তৈরি করার পরে সেই ডকুমেন্ট আমি যখন আর রাখবো না তখন সেটা আছে ডিলিট করে দেবো। ডিলিট শব্দের অর্থ আছে বাদ দেওয়া বা ফেলে দেওয়া। ডিলিট করার পরে সেই ডকুমেন্ট আমার আর পর্দায় দেখা যাবে না। তারপরে আমরা এই ডকুমেন্ট তৈরি করার পরে সেটা হচ্ছে যখন কোনো আমরা যদি সেভ করতে চাই তাহলে সে কোন ডকুমেন্টে আমরা সেভ করছি সেটা আমাদের জানতে হবে, যে আমরা কোন ডকুমেন্টে সেভ করি, মাই ডকুমেন্ট না পর্দার উপরে রাখবো না সে ডকুমেন্টে রাখবো, সেখানে আমাদেরকে ফাইল উল্লেখ করতে হবে। ফাইল উল্লেখ করার পরে আমাদেরকে সাবে ফাইল নেম, ফাইল নেমে আমরা ডকুমেন্ট সেভ করে রাখতে পারি। ওই লেখাটাকে আবার ফিরে আনতে চাইলে আমাদেরকে ফাইলটাকে আবার ওপেন করতে হবে, ওপেন করার পরে ফাইলটা আমরা দেখতে পাবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা জানলাম কি ডকুমেন্ট সম্পাদনার নির্বাচন করা, কাট করা, কপি করা, পেস্ট করা, ডিলিট করা। এবলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।